অভিযোগ যে তাকে বোম উদ্দেশ্যে ছড়া হয়, বোমও ছড়া হয়, যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো গোটা বেলঘরিয়া ব্রিজ চত্বর উত্তেজনা ছড়িয়েছে। ধীরে ধীরে বিজেপির কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন এবং বোঝাই যাচ্ছে খবর এসছে নন্দনগর যাচ্ছে, আচমকা এখানে আমি তো লিখে দেখলাম ওরা 7-8টা বাইক এখানে আমার উপর ছুটলো, এই গাড়িতে বোম বেড়েছে, একদম পুরো বাইরে থেকে তোলা, বাইরে থেকে মাফিয়াদের নিয়ে এসছে, মদন মিত্র ভাড়া করে এনেছে। আমি প্রথম দিন থেকে অভিযোগ করছি, একটা ক্রিমিনাল অ্যাঙ্গেশন নিয়ে ঘুরছে। আরে রাজু ব্যানার্জিকে মাফিয়া দিয়ে ভয় দেখিয়ে রোখা যাবে না, মদন মিত্র বাইরে থেকে এসে পুনামি করবেন না, কামারাজের মানুষ দেখলাম রুখতে পারবেন না, হেরে যাবার ভয়, মদন দাই ভাবে রাজু ব্যানার্জিকে আটকাতে পারবেন না, কামারাটির মানুষ জবাব দেবে। আসলে কেন হবে তো কাল তো ছেলেকে আয়তাবে দেখতে পারছি না, যাবো না যাবো না কেউ যাবো না।